সেই বউকে থাকার হাতে পায়ে বৃহস্পতি লেগেই আছে, দেখে কাজ করতে পারো না? অন্ধ তুমি? মাসিমা দেখো কত বড় টিকটিকি। কই কই কই, কোথায় দূর? দেখে কাজ করতে পারে না, চোখ দুটো ভ কি উল্টো পাল্টা বলছো বলো তো মাসিমা, চশমাটা একবার পাল্টাও বুঝলে, তোমার চোখ দুটো মনে হয় খারাপ হয়ে গেছে। সকাল সকাল প্রতিদিন না বেরোলে কি তোমার জাত চলে যাবে? মা অফিসের জন্য তো প্রতিদিনই যেতে হয়। আর শাড়ি পরতে কি তোমার কষ্ট হয়? মাসিমা দিদিকে অফিস যেতে দেবে না বলেই হয়তো এরকম করছে, তারাও দেখাচ্ছি মজা। মা আমি এটাতেই কমফোর্টেবল। না আমি তো আর শাড়ি পরিনি, এতদিন শাড়ি পরে এখন বুড়ি হয়ে মরতে চললাম, আমি এটাতেই কমফোর্টেবল। যত সব অলক্ষণে কথাবার্তা। বাঁচাও 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 মাসিমা বাঁচাও, আমি মরেই গেলাম। কি হয়েছে? আর বলো না মাসিমা, প্রথমে আমি গ্যাসটা চালু করি, তারপর আস্তে আস্তে লাইটারটা দিয়ে গ্যাসটা চালাতে, তখন গ্যাসটা জ্বলে আসে। আমরা তো প্রতিদিন এইভাবেই গ্যাস জ্বালে, তুই জানতিস না? ও তাই, ভুল হয়ে গেছে মাসিমা, আর ভুল হবে না, এবার থেকে সব মনে থাকবে মাসিমা। ওমা এই ফাঁকে অফিস চলে গেল, সব হয়েছে মুখ পুরি কাজের মেয়েটার জন্য। আমার সাথে শয়তানি, আজকে এমন একটা প্ল্যান করেছি, ছেলে আসুক তারপরে দুজনেই শিক্ষা পাবে। অফিসের টেনশন আর ভালো লাগছে না। হ্যাঁ আমারও মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। কি হয়েছে মা আপনার? কি হয়েছে মা, তুমি এরকম করছো কেন? তোমার শরীর খারাপ লাগছে নাকি? বাবা মিনাতি যাও তাড়াতাড়ি মায়ের জন্য একটু জল নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে। থাক, সারাদিন ওষুধ পালা কিচ্ছু পেটে পড়েনি, কি করে শরীর ভালো থাকবে বল বাবা? মায়ের এইটুকুনি খেয়াল রাখতে পারো না? মিনাদি তোমাকে যে বলেছিলাম মাকে সময় মতো ওষুধগুলো দিতে তুমি দাওনি? দিদি আমি তো ওষুধের বাক্স খুঁজেই পাচ্ছি না। সারাদিন অফিস আর কাজ নিয়ে থাকো তুমি, সংসার করার দরকার নেই তোমার। চলো মা তুমি একটুখানি রেস্ট নেবে চলো। দেখেছো মিনাদি এই বাড়িতে সুখ শান্তি বলে কিছু আছে বলো? এখন তোমার দাদাও আমার উপর রাগ দেখিয়ে থাকবে। সব তোমার ওই শাশুড়ি মায়ের কাজ, দেখলে না কেউ লুকি লুকি হাসছিল, দেখাচ্ছি মজা বুড়ির। না না থাক মিনাদি, তোমাকে আর কিছু করতে হবে না, নাহলে আবার তোমার দাদা আমার সাথে ঝগড়া করবে। না দিদি আমি তো ওই বুড়িকে ছাড়বো না। মিনা ওষুধগুলো কোথায় গেল বলো তো মিনাদি? মায়ের সুগারের ওষুধ অনেক দামি, যদি খুঁজে না পাই তোমার দাদা কালকেও রাগ করে আমার সাথে কথা বলেনি, আজকেও বলবে না। দিদি তুমি চিন্তা করছো কেন, আমি জানি তো মাসিমার সুগার আছে, আমার কাছে ওষুধ রেডি করা আছে। মিনার বানানো ওষুধ খায়নি তো বুড়ি, আজকে বুঝবে। তো বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের আমি একটা অ্যাপের ব্যাপারে বলতে চাই, যেটা হচ্ছে Lotus 365। Lotus 365 সবেমাত্র প্রথম ভারতীয় গেমিং কোম্পানি হয়ে উঠেছে যেটা ইনস্টাগ্রাম থেকে একটি যাচাইকরণ ব্লু টিক চিহ্ন পেয়েছে। তো Lotus 365 নিবন্ধন করুন এবং সরাসরি ক্রিকেট দলে বাজি রাখুন। IPL শীঘ্রই হয়ে আসছে, তো কবের মধ্যে আপনি একটা ফ্যান্টাসি দল তৈরি করবেন। Lotus 365.in এ আসল খেলায় জড়িয়ে পড়ুন, যেমন কে জিতবে ম্যাচ, টস কে জিতবে, কে কত স্কোর করবে, জান রেজিস্টার করুন আর পেয়ে যান 365 টাকা বোনাস। এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা গ্রাহক পরিষেবা, ভবিষ্যৎবাণী করতে থাকুন, তবে শুধুমাত্র Lotus 365.in। যাক আমার বুদ্ধি কাজে লেগেছে, বৌমা আজকে অফিস যায়নি, এমনিতেও আমার ওষুধ খেতে ভালো লাগে না, যাক আজকে বৌমার হাতে সেবা যত্ন তো পাবো। এই নিন মা খাবারটা খেয়ে নিন। দাঁড়াও দিদি মাসিমাকে ওষুধ দিতে হবে না? এই নাও মাসিমা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে নাও। না আমি ওসব ওষুধ খাবো না। দিদি ফোনটা বের করে ভিডিও করো তো, দাদাকে দেখাতে হবে না যে মাসিমা নিজেই ওষুধ খেতে চায় না। কি হবে, ঠিক আছে দাও আমি খাচ্ছি। কি খাওয়া দেয়, এসব খেলে তো আমি মরেই যাবো। মাসিমা তাহলে বলে ওষুধগুলো কোথায়, না হলে আমার কাছে কিন্তু আরো 2 গ্লাস নিম পাতার রস বানানো আছে। না না বলছি বলছি, ওষুধ আমি পাশে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ দাঁড়াও দিদি। ছি মা আপনি আপনার ছেলের কাছে আমাকে বকা হবেন বলে এতটা নিচে নেমে গেলেন শেষ পর্যন্ত? আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। ঠিক আছে মা আপনার ছেলেকে বলবেন আমাকে যেন বলে চলে যেতে, আমি চলে যাবো বাপের বাড়ি, আপনার আমাকে নিয়ে ভীষণ অসুবিধা না, থাকুন আপনি ভালো। না দিদি দিদি
মাসিমা তুমি কেমন মানুষ, নিজেও ভালো থাকবে না আর ওদেরকেও ভালো থাকতে দেবে না। চুপ কর, খালি বড় বড় কথা, কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবি, নাহলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, ছেলে অসুখ আজকে। কি হয়েছে মা তোমার আবার? চলো চলো চলো। বাবা আমি এই বাড়িতে অতিষ্ঠ হয়ে উঠেছি, তোরা শান্তিতে থাক, আমার বরং বৃদ্ধাশ্রমে দিয়া। কেন, এই বাড়ি তোমার, তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে? কি প্রবলেম এই বাড়িতে তোমার? আছে আছে, অনেক অসুবিধা আছে। কি অসুবিধা, কার জন্য অসুবিধা বলো? তাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বা শুধু তোমার মায়ের কথা শুনে একতরফা বিচার করে দিলে বলো? আমার ছেলে, আমার কথা শুনলে তো কার কথা শুনবে? ও আমার স্বামী, তার আগে আমার ছেলে। তাহলে ছেলের বিয়ে না দিলেই পারতে। বিয়ে দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? চুপ, অনেক হয়েছে। অফিসের কতগুলো কাজ পেন্ডিং পড়ে আছে, এদিকে বাড়ির ঝামেলা, তোত আর ভালো লাগছে না। এই দাঁড়ো 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 দাঁড়ো, এই বাস। বিজয় একটু আমার কেবিনে আসো তো। মে আই কাম ইন স্যার? আসো, তুমি তো একই অফিসে দেরি করে আসছো, তার মধ্যে স্যার প্লিজ আজকে কিছু বলবেন না, যা বলার আছে আপনি লিখে দিন। কি লিখে দেবো, সাহস তো কম নয় তোমার? কয়েন থেকে দেখছি অফিসে কাজে মন নেই, ফাইলগুলো ক্লিয়ার করছো না, এভাবে কাজ করলে হয় না বুঝলে, আমার অনেক লস হয়ে যাচ্ছে। যদি এরকমভাবে চলে তোমাকে আর অফিসে আসতে হবে না, তুমি রিজাইন দিয়ে দাও, নাহলে আমি তোমায় তাড়িয়ে দেবো। চুপ শালা বুড্ডা, তুই মরে গেলে টাকা কি ছাড়িতে করে উপরে নিয়ে যাবি? আমার পার্সোনাল লাইফ নেই, আমার প্রবলেম নেই, আমি মানুষ না মেশিন। তোকে কি বলছি, তো তো দুবার ডিভোর্স হয়ে গেছে, অফিসের পেছন ফাটা কাজ করে যখন বাড়ি ফিরি তখন ভাবি বইয়ের হাতে একটু ভালো মন্দ খাবো, একটু বইয়ের ভালোবাসা পাবো, তা সারা দেখি ঝগড়া করে কারোর মুখ ফুলে হাড়ি হয়ে রয়েছে, কারোর পেছন ফুলে গামলার হয়ে রয়েছে, কোথাও শান্তি নেই। তাও চুপ থেকে কোনো রকম দুটো গিলে চুপচাপ শুয়ে পড়ি, ভাবি অফিস থেকে বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে দুটো মনের দুঃখের কথা শেয়ার করবো। সালা সেখানেও কেউ কারো কথা শুনতে চায় না, সবার প্রবলেম সবার থেকে বড়, কারো বউ পালিয়ে গেছে, কারো ডিভোর্স হয়ে গেছে, কারো লাভ ম্যারেজ বাড়িতে মানতে চাইছে না, সালা। ছোটোবেলায় মায়ের ভালোবাসা আর বড় হয়ে গার্লফ্রেন্ডের ভালোবাসা ভীষণ মজা লাগে, কিন্তু বিয়ের পর যখন এই দুই ভালোবাসা ক্লাস খাবে না পারমাণবিক বোমার পথ, তখন সালা বুঝবি কত ধানে কথা চল। হিরোশিমা নাগাসাকিতে যেমন বিস্ফোরণের পর ঘাস গজায়নি, ঠিক তেমন বিয়ের পর জীবনে এত বিস্ফোরণ হবে যে পরের জন্ম পর্যন্ত তোর ওখানে গজাতেও ভয় পাবে। আর তুই আমাকে চাকরি থেকে বার করবি না? এনে তোর চাকরি ঘুরে রাখ। চাকরিটাও চলে গেল, বাড়িতেও এত ঝামেলা, তুত এরকম করে আর কদিন চলা যায় না, কিছু একটা করতে হবে আমাকে। আজ আমি মাল ছাড়া কারণ নয়। বিজয় তুমি মদ খেয়ে এসেছো বাড়িতে? খোকা কি অবস্থা তোর? বেশ কয়েক খেয়ে পাড়ার লোকেরা জানলে কি বলবে? চলো ঘরে চলো। মিনা দি যাও, খাবার বাড়া আছে নিয়ে আসো, ওকে শুয়ে পড়ি, তারপর কলকে দেখাচ্ছি। এই নাও খেয়ে নাও। আমি খাবার খাবো না। মদ দাও মদ, আজ থেকে প্রতিদিন এই মদ খাবো। প্রতিদিন খাবে? আজ থেকে তোমার বাইরে বেরোনোই বন্ধ। এক থাপ্পড় মারবো তোর বাবার টায়ে, মদ খাচ্ছি। তুমি আমাকে মারলে? যা বাবার বাড়ি চলে যা। দাদা এরকম করো না, লোকেরা নিন্দা করবে, বাড়ির বদনাম হবে। হয়ে যাক, পাড়ার সবাইকে আমি বলে বাড়াবো যে আমার মা, আমি আর বউ তিনজনে মদ খেয়ে ঝগড়া করি। মিস্টেক, মদ শুধু আমি খাই, ঝগড়া সবাই মিলে করি। বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমার খোকার উপর অহংকার ছিল, কিন্তু ও যে মদ খেয়ে সে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আমাদের বাড়ির একটা নাম আছে, এখন পাড়া সকলের কাছে আমাদের নাক কাটা যাবে, তুমি কিছু করো বৌমা,
আমি আর তোমার সাথে কখনো ঝগড়া করব না। না না মা, আমিও তো আপনার সাথে ঝগড়া করি, কিন্তু ওকে আমাদের দুজনকে একসাথে সামলাতে হবে, এটা তো আমাদের বাড়ির সম্মানের ব্যাপার। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমাদেরকে একসাথেই সামলাতে হবে। কোথায় যাচ্ছ? কালকে রাতে কি করেছো মনে আছে? ছি বাবু, তুই এই শিক্ষা পেয়েছিস? তোমাকে আমার হাজবেন্ড বলতে ঘৃণা হচ্ছে। তুই বৌমাকে কালকে বলছিলি না বাপের বাড়ি পাঠানোর কথা? তুই বৌমাকে বাপের বাড়ি পাঠানোর কে? তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। কি উল্টোপাল্টা বলছো তোমরা দাদাকে? মীনা দি, না না দাদা, দাঁড়াও। তোমরা ঝগড়া করছিলে বলে দাদা তোমাদের মিল করানোর জন্য এরকম করেছে কালকে। তাহলে মদ খাওয়া? দাদা মদ খায়নি, মদ খাওয়ার অ্যাক্টিং করছিল। দাদা আগেই আমাকে প্ল্যান করে বলে দিয়েছিল যে পাড়ার লোকের ভয় দেখাতে, তাই দাদা মদ খাওয়ার অ্যাক্টিং করে আর আমি পাড়ার লোকের ভয় দেখাই। তোমাদের জন্য দাদা না বাড়িতে শান্তি পাচ্ছে না অফিসে, তোমরা তোমাদের ঝগড়া নিয়েই পড়ে আছো। ওই মানুষটার কথা একবারও ভেবে দেখেছো তোমরা? আমার ভুল হয়ে গেছে বাবা, আমরা আর কখনো ঝগড়া করব না। সরি, আমরা আর কখনো ঝগড়া করব না। চুপ করো তোমরা, এবার আমি সত্যি সত্যি কেঁদে দেবো। ভাই তুই কাট কর, কাট ভাই।